নমস্কার। অন্যভাবে রবীন্দ্র জয়ন্তী পালন। করোনা পরিস্থিতিতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখাই সব থেকে বড় দাওয়াই। তাই বাঙালির আবেগের রবীন্দ্র জয়ন্তী পালিত হলো অন্যরূপে। দাসপুর দু নম্বর ব্লকের খুকুরদহ চক্রের আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবারের মতো ছিল না শিশুদের কলরব, ছিল না সারাবেলার রবীন্দ্র চর্চা, ছিল না কোনো আড়ম্বর। গঙ্গাজলে গঙ্গা পুজোর মতো অনাড়ম্বরে বিদ্যালয়ের শিক্ষকগণ কবিগুরুকে স্মরণ করলেন। বিদ্যালয়ের শুভানুধ্যায়ী ও রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিদাতা মনোরঞ্জন মাইতি মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার দিন্ডা, সহশিক্ষক রবিশঙ্কর মাদি ও দেবাশিস চক্রবর্তী। রবীন্দ্রমূর্তিতে মাল্যদান, সংক্ষিপ্ত বক্তব্য, আবৃত্তি ও গানের মাধ্যমে শেষ হয় সংক্ষিপ্ত কবি প্রণাম। তুষারকান্তি পয়ডা রিপোর্ট, দাঁতন নিউজ। আজ আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী মুক্তিদাতা মনোরঞ্জন মাইতি মহাশয়ের সভাপতিত্বে এবং মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠিত হল। শিক্ষক মণ্ডলীর নাতিদীর্ঘ বক্তব্য, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হল। বিগত বছরের ন্যায় শিশু কলরবে অনুষ্ঠানটা পালন করা গেল না। স্বপ্নের শিশুরা নিজ গৃহে থেকে সুস্থ সবল থেকে করোনা নামক মারণ ভাইরাসের প্রতিরোধে করে পড়াশোনা করুক, রবি ঠাকুরের ন্যায় এইটুকু কামনা করি। দাসপুর দু নম্বর ব্লকের সোনাখালী চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যগণ করোনা কবলিত অসহায় দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ালেন। চক্রের অধীন গোচ্ছাতি গ্রাম পঞ্চায়েতের 70টি পরিবারের হাতে সাধ্যমতো ত্রাণ সামগ্রী বিতরণ করলেন। উপস্থিত ছিলেন এবিপিটিএ জেলা সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, জোন সভাপতি শঙ্কর সাঁতরা, চক্র সম্পাদক দেবাশিস মণ্ডল, চক্র নেতৃত্ব সুশান্ত জানা, বিমল জানা প্রমুখ। সুশান্তবাবু জানিয়েছেন, আগামী দিনেও তারা সামাজিক দায়বদ্ধতা পালন করতে মানুষের পাশে থাকার আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন। তুষারকান্তি পয়ডা রিপোর্ট, দাঁতন নিউজ। সকলকে এবিপিটিএ সোনাখালী চক্র পক্ষে এবং আমাদের গোসাতি অঞ্চলের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা তরফ থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং সুস্বাগতম। বর্তমান করোনা পরিস্থিতিতে এলাকার দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা প্রাথমিক শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকা সকলেই আপনাদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। তারই অঙ্গস্বরূপ ছোট্ট ত্রাণ সামগ্রী একটি প্যাকেট আপনাদের হাতে আমরা তুলে দেবো। আপনারা সাদরে গ্রহণ করে আমাদেরকে ধন্যবাদ আরোপ করবেন। নমস্কার। সামাজিক দায়বদ্ধতা পালন, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালন করতে আবার এগিয়ে এলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। পশ্চিম মেদিনীপুরের নারাজল এক চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যগণের আন্তরিক প্রচেষ্টায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে নন্দনপুর, সুলতাননগর, চাঁদপুর এলাকার 160টি পরিবারের হাতে তাদের দুঃসময়ে চিড়া, ডাল, পেঁয়াজ, বিস্কুট, তেল, সোয়াবিন, আটা, সুজি, চিনি, লবণ, হলুদ, সাবান তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক কুমার সাঁতরা, জেলা কমিটির সদস্য যাদব পাত্র, চক্র সম্পাদক অসিত ভূঁইয়া প্রমুখ। অশোকবাবু জানিয়েছেন, তারা এইভাবে অসহায় পরিবারগুলোর পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তুষারকান্তি পয়ডা রিপোর্ট, দাঁতন নিউজ। নমস্কার, আমি অশোক সামন্ত। আমাদের প্রিয় শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দাসপুর এক জোনাল কমিটির সম্পাদক। আমাদের জোনাল কমিটির অন্তর্গত নারাজল এক চক্র কমিটির উদ্যোগে আজকে আমরা বর্তমানে যে এই অভূতপূর্ব পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিরন্ন সমস্ত কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা প্রথম পর্যায়ে 110টি পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতার কাজ শুরু করেছি।
আগামী দিনে আমরা আমাদের এই প্রচেষ্টা থাকবে আরও বেশি বেশি করে মানুষের পাশে যাওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে কোভিড-19 তার এই যে ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব থেকে আরম্ভ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশ সহ আমাদের রাজ্যের মানুষ আজকে আমরা আক্রান্ত একটা ভয়াবহ মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জায়গা দাঁড়িয়ে আমরা যেহেতু জানি যে এই ভাইরাসের কোনো ওষুধ বের হয়নি, তাই লকডাউনই একমাত্র অপরিহার্য। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, তাই হোটেল ম্যানেজমেন্ট করে স্বপ্ন পূরণ করতে পাড়ি দেয় বিদেশে। অবশ্য বিদেশ যাওয়ার পথ ছিল খুব কঠিন, বাবা দিনমজুর, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু স্বপ্ন ছিল বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো, তাই এলাকার থেকে চড়া সুদে টাকা ধার করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রাম থেকে কার্তিক মাইতি পাড়ি দেয় বিশ্বের অর্থনৈতিক দিক থেকে উন্নত মানদেশ আমেরিকা। হোটেল ম্যানেজমেন্ট করার পর আমেরিকায় কার্নিভাল কুজ নামক জাহাজ সংস্থায় কুকের রাঁধুনি কাজ পায় গ্রামের ছেলে কার্তিক। আমেরিকায় কাজ পাওয়ার পর মনে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিল গ্রামের ছেলে কার্তিক। ভেবেছিল বিদেশে এসে অর্থ উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটাতে, সে মনে মনে আত্মবিশ্বাস ছিল যে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। 10 মাস কাজ করার পর ছুটিতে বাড়িতে এসে উপার্জন করা অর্থ দিয়ে চড়া সুদের টাকা ধার নেওয়া শোধ করে কার্তিক, বাকি অর্থ তুলে দেয় বাবার হাতে। কিন্তু আমেরিকা থেকে আসার কয়েকদিনের মধ্যেই নেমে এলো কালো মেঘ। করোনা নামক এক ভাইরাস রোগ গ্রাস করেছে গোটা পৃথিবীকে, বন্ধ হয়ে যায় সমস্ত আন্তর্জাতিক বিমান, কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে বলে মৃত্যুর খবর আছে আমেরিকা থেকে। এরপরই গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হয় লকডাউন, জমানো অর্থ ক্রমেই শেষ হতে থাকে। এখনই কোনো জায়গায় গিয়ে কাজ করা সম্ভব নয়, কারণ দেশের সমস্ত রেস্তোরাঁ হোটেল বন্ধ, বিদেশ যাওয়ার এখন বিষপাও জলে। তাই গ্রামের সবজি বিক্রির পথ বেছে নেন কার্তিক। দীর্ঘদিন বাবার কাজ বন্ধ, অর্থনৈতিক দিক থেকে খুব সংকট ছিল মানুষের আমাদের পরিবারে, তাই সবজি বিক্রির পথ বেছে নিয়েছি। এখান থেকে কিছু উপার্জন করতে পারলে পরিবারের মুখে হাসি ফুটবে, তাই এই পথ বেছে নিয়েছে বলে জানান গ্রামের ছেলে কার্তিক। আমি কিছুদিন আগে ইউএসএ গিয়েছিলাম কাজের জন্য, তো লকডাউনে কিছুদিন আগে আমি চলে আসি। তো আমার সঞ্চিত অর্থ সবকিছুই মানে এখন শেষের পথে, তাই আমি এই সবজি ব্যবসাটাকে আমি বেছে নিয়েছি। আমি চাই না যেমন মানুষেরা চুরি জাকাটি করে খায়, আমি সেটা পারবো না, তাই এই সবজির ব্যবসাটাকেই আমি বেছে নিয়েছি। তো তাতে আমি উপকৃত হব এবং গ্রামের মানুষরাও উপকৃত হবে। আমেরিকায় কতদিন ছিলেন? আমেরিকায় এই 10 মাসের মতো ছিলাম। তারপরে কোন কোম্পানিতে কাজ করতেন? কার্নিভাল কুজ লাইনে। তো এখন যেতে পারবো কি না সেটা আমার ঠিক নেই এখনও, তাই এই সবজি ব্যবসাটাকে বেছে নিয়েছি। আপনার নাম? আমার নাম কার্তিক মাইতি। যখন মহামারী করোনা ভাইরাসে জর্জরিত গোটা ভারত সহ বিশ্ব, তখন এরাজ্যে প্রথম সারির পর্যটন কেন্দ্র শিরোপা আদায় করেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা পর্যটন কেন্দ্র। প্রত্যেক দিন কয়েক হাজার মানুষের আনাগোনা থাকে গোটা সমুদ্র সৈকত এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলায় এক শেষ প্রান্তে অবস্থিত সমুদ্র সৈকত দীঘা। দীঘার মানুষের রুটি রুজির বদলে হোটেল, স্টল, দোকান, ফটো তোলার এবং যাত্রী বহনকারী ভ্যান, অটো, টোটো, ট্যাক্সি হাফ সেঞ্চুরি করতে লাগলো লকডাউন। রুজি রোজগারের সমস্ত বন্ধ, হেসেলে টান পড়েছে মধ্যবিত্তের কপালে। বন্ধ মার্কেট, মৎস্য জীবিকা, সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, সমস্ত হোটেল বন্ধ। চরম বিপাকে পর্যটন শিল্পে নির্ভরশীল মানুষদের সকলের একইভাবে প্রার্থনা, করোনা নামক এক অশুভ শক্তিকে দূর করে সুস্থ পরিবেশ স্থাপন করে আগের ছন্দে ফিরুক দীঘা সমুদ্র সৈকত, তবেই জুটবে দুমুঠো ভাত। প্রার্থনা দীঘা পর্যটন কেন্দ্রের বসবাসকারীরা। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য আজ শালবনী হাসপাতালে ওয়েটিং হলে রক্তদান শিবিরের আয়োজন করে শালবনী সৃষ্টি সোসাইটি ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। উদ্যোক্তাদের তরফে সন্দীপ সিং জানান করোনা আতঙ্কে মানুষ গৃহবন্দী,
এই সময় মাইক্রো রক্তদান শিবিরের অনুমতি পেতেই তারা 31 জন রক্তদাতাকে নিয়ে এই শিবির করেন। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে তন্ময় সিং জানান, সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রর আহ্বানে ও সৃষ্টি সোসাইটির সহযোগিতায় সমস্ত রকম সোশ্যাল ডিস্টেন্স মেনে আজকে রক্তদান শিবির আয়োজন হয়। সকলেই স্যানিটাইজার বিধি পালন করে রক্ত দেয়। আজ আমরা শালবনী সৃষ্টি সোসাইটি এবং সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে রবীন্দ্র জয়ন্তী গতকাল হয়েছে, সেই উপলক্ষে আজ একটা করোনা লকডাউনের মাঝে রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। রক্তদান শিবিরে আমরা আশা করছি 30 জনের বেশি রক্তদান করবে। এবং এই আজকের রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শালবনীর বিডিও সঞ্জয় মালাকার, উপস্থিত ছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি, নেপাল সিংহ পশ্চিম মেদিনীপুর জেলার বনভূমি কর্মাধ্যক্ষ একটু পরে আসবেন, এছাড়া শিক্ষক সংগঠনের জেলা থেকে এসেছেন সাধারণ সম্পাদক সৌমিত্র সন্ধ্যার, আমি তন্ময়, সৃষ্টির তরফ থেকে সন্দীপ সিংহ, অতনু সিংহ, অভিজিৎ, শুভেন্দু, এছাড়া অন্যান্যরা আছে, সবাই মিলে আজকে হচ্ছে। আমাদের মূল লক্ষ্য শালবনী 3 নম্বরের বিশিষ্ট সমাজসেবী অসুস্থতা আছেন, আমাদের মূল লক্ষ্য যাতে আমরা এই করোনা লকডাউনের মাঝে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং যে রক্তের সংকট চলছে গ্রীষ্মকালীন, সেই রক্তের সংকট আমরা যাতে মেটাতে পারি সেই চেষ্টায় আমাদের থাকবে। আজকে আমরা সমস্ত কিছু যে লকডাউন বিধি মেনে করলাম এবং আমরা সমস্ত রক্তদাতাদের হাতে লকডাউনে আরও ভালো থাকার জন্য একটা করে মাস্ক ও স্যানিটাইজার আমরা তুলে দিয়েছি। ধন্যবাদ। সমুদ্র সৈকত দীঘা থেকে 75 জন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে বাড়ি ফিরল জেলা প্রশাসনের মাধ্যমে। কর্মসূত্রে কেউ কেউ ছিলেন রাজমিস্ত্রি, আবার কেউ কেউ ছিলেন হোটেল কর্মী। ওল্ড দীঘা ও নিউ দীঘায় কাজ করতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে 100 জন শ্রমিক কাজ করতে এসেছিলেন। কাজ চলতে চলতে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে আটকে পড়েন শ্রমিকরা। এর ফলে একদিকে কাজ বন্ধ হয়ে যায়, আবার অন্যদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে পরিযায়ী শ্রমিকদের। একদিকে যেমন চিন্তিত রয়েছে ওই পরিযায়ী শ্রমিকরা, তেমনি অন্যদিকে চিন্তিত রয়েছে পরিবার পরিজনরা। এই লকডাউনের জন্য দীঘা এখন নিস্তব্ধ এবং কাজও বন্ধ রয়েছে, তাই বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের। জেলা প্রশাসনের ও দীঘা থানার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে পেরে এখন খুব খুশি। বিশাখাপত্তনমে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটায় রীতিমতো আতঙ্কিত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা। আর এতেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন, কেননা হলদিয়া শিল্প সংস্থায় এমন বেশ কয়েকটি কারখানা রয়েছে যেখানে বিভিন্ন রাসায়নিক ও গ্যাসের ব্যবহার হয়। গত 15 ফেব্রুয়ারি এমনভাবে এক শিল্প সংস্থায় গ্যাস লিক করায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়, অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। পুলিশ প্রশাসনের তৎপরায় যে যাত্রায় বড় বড় দুর্ঘটনা আটকানো গেলেও বিশাখাপত্তনমে আজকের ঘটনার পর রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। ইতিমধ্যেই জেলাশাসক হলদিয়া সমস্ত শিল্প সংস্থাকে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কারখানা নিরাপত্তা আধিকারিককে নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের যিনি আধিকারিক আছেন ওখানে, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ফ্যাক্টরি ইন্সপেক্টর যারা আছেন তাদেরকে বলেছি, এবং আমরা পৌরসভার সাথে কথা বলে সমস্ত ইন্ডাস্ট্রিকে অ্যালার্ট করে দিচ্ছি যে তারা যেন আরও সতর্ক থাকেন এবং কোনোরকম দুর্ঘটনা যেন আমাদের জেলায় না ঘটে।
এর এর আগে একটা প্যানিক ছড়িয়েছিল, পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। এগুলোকে সতর্ক করা হয়েছে? সতর্ক করা হয়েছে। মানুষের পাশে হীরেন্দ্রনাথ বাবু, ব্যাক গিয়ারযুক্ত বাইক আবিষ্কারের কারিগর, দাঁতন এক নম্বর ব্লকের রাজনগর গ্রামের বিশ্বব্রত প্রধান। তার বাবা হীরেন্দ্রনাথ প্রধান আজ ব্যক্তিগত উদ্যোগে কোভিড-19 মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণডিহা এলাকার 15টি আদিবাসী অসহায় দুস্থ পরিবারের হাতে চাল, আলু, পেঁয়াজ, সবজি তুলে দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন। তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি আরও বেশ কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা গ্রহণ করবেন। তুষারকান্তি পয়রা রিপোর্ট, দাঁতন নিউজ। মাস্কটা পরতে পারছো তো ঠিকঠাক? নাকের উপরে উঠাবে টেনে, আর নিচটাও টানলে অনেকটা নিচে যাবে। দেখো আমি শ্রী হীরেন্দ্রনাথ প্রধান এবং আমার পরিবার গ্রাম রাজনগর ডাকঘর দেউলি ব্লক দাঁতন এক পশ্চিম মেদিনীপুর। লকডাউনের এই মর্মান্তিক কঠিন পরিস্থিতির মোকাবিলায় সাধারণ খেটে খাওয়া মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন অসহায় মানুষ এর নীরব হাহাকার বাতাসে ঘুরে বেড়াচ্ছে, একটু কান পাতলেই তা অনুভব করা যায়। তাই সেই সব দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মনে করি। আজ কেশিয়াড়ি ব্লকের দক্ষিণডিহা গ্রামের দুস্থ পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী যথা চাল, আলু, পেঁয়াজ, তেল, বিস্কুট, মশলা, সাবান, মাস্ক এবং 3-4 প্রকারের সবজি আমরা তুলে দিয়েছি। এইভাবে ক্রমান্বয়ে আগামী দিনগুলিতে বিভিন্ন গ্রামের দুস্থ পরিবারকে আমরা নির্বাচন করে তাদের হাতে এইসব খাদ্য সামগ্রী এবং নানা রকমের দ্রব্য তুলে দেওয়ার আশা রাখছি। আজ সারা বিশ্ব তথা সারা বাংলা করোনা মহামারীর আতঙ্কে আতঙ্কিত। স্তব্ধ জনজীবন, স্তব্ধ যান চলাচল, স্তব্ধ দোকানপাট। সূত্রের খবর, এরই মাঝে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অধীন মালিঞ্চা গ্রামে মালিঞ্চা নবদিগন্ত সংঘের সদস্যরা মাছ ধরতে নেমেছিলেন, আর মাছ ধরতে নেমেই প্রায় 50 কেজি মাছ ধরেছেন। এর মধ্যে রয়েছে একটি 8 কেজি ওজনের বোয়াল মাছ এবং 2টি 2 কেজি ওজনের সাইপ্রিনাস মাছ। ওবারে তো জড়া উঠে করছু।